সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম একটা চাকরির লেটেস্ট বিজ্ঞপ্তি নিয়ে, আর সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন জেনে আসি বিস্তারিত। নিম্নলিখিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বিভাগ বা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, পদের নাম হচ্ছে সহকারী অধ্যাপক স্থায়ী পদ, পদের সংখ্যা একটি, এবং প্রভাষক অস্থায়ী পদ, পদের সংখ্যা হচ্ছে দুটি। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, প্রভাষক স্থায়ী, পদের সংখ্যা দুইটি। তিন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, প্রভাষক স্থায়ী, পদের সংখ্যা তিনটি, এবং প্রভাষক অস্থায়ী, পদের সংখ্যা তিনটি। তো মোট এই 11টি পদে নিয়োগ করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর বেতন স্কেল হচ্ছে সহকারী অধ্যাপক জাতীয় বেতন স্কেলে 35,500 টাকা থেকে 67,010 টাকা, এবং প্রভাষক পদে বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। চলুন জেনে আসি এবার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহকারী অধ্যাপকের ক্ষেত্রে প্রার্থীর এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান শাখায় জিপিএ 4.25-5 স্কেলে থাকতে হবে। আবেদনকারীদের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক সম্মান বা সমমান এবং স্নাতকোত্তর বা সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণী এবং গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ 3.604 স্কেলে থাকতে হবে, এবং প্রার্থীদের কমপক্ষে 4 বছরের শিক্ষাদান বা পেশাগত অভিজ্ঞতা, তার মধ্যে ডিগ্রি, অনার্স অথবা পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে প্রভাষক হিসেবে 2 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, এবং স্বীকৃত জার্নালে গবেষণা কাজের প্রকাশনা বা স্বীকৃত উচ্চমানের প্রকাশনা থাকতে হবে, অথবা এমফিল অথবা সমমানের ডিগ্রি, এবং প্রভাষক হিসেবে 1 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সহ স্বীকৃত জার্নালে গবেষণা কাজের প্রকাশনা বা স্বীকৃত উচ্চমানের প্রকাশনা থাকতে হবে, অথবা পিএইচডি অথবা সমমানের ডিগ্রি বা বিদেশি পদ্ধতিতে সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রভাষকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জেনে আসি। চলুন, প্রভাষক প্রার্থীর এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ এবং গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ 4.25-5 স্কেলে থাকতে হবে। আবেদনকারীদের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক সম্মান বা সমমান ও স্নাতকোত্তর বা সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণী ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ 3.604 স্কেলে থাকতে হবে। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে প্রভাষক পদে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান শাখায় জিপিএ 4.25-5 স্কেলে থাকতে হবে। প্রার্থীর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স পরিসংখ্যান নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান অথবা সমমান ও স্নাতকোত্তর বা সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণী ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ 3.604 স্কেলে থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে নিয়োজিত শিক্ষকদের ক্ষেত্রে উপরোক্ত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত প্রযোজ্য হবে না। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যারা এখনো চাকরি করতেছেন তাদের ক্ষেত্রে উপরোক্ত শর্তাবলী প্রযোজ্য নয়। প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। 7 সেট আবেদনের প্রতি সেটের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, গবেষণামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে। দরখাস্তের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে 600 টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড জাবি শাখার সিডিএ
68-এর অ্যাকাউন্টে 600 টাকা জমাদানের রসিদ সংযুক্ত করতে হবে। জমাকৃত টাকা বা ড্রাফট ফেরতযোগ্য নয়। বেতন নির্ধারণ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেলের নীতিমালা অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীগণ অফিস চলাকালীন সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারী অফিস থেকে বিজ্ঞপ্তির কপি এবং আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট www.junivi.edu থেকেও উক্ত ফর্ম সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। আবেদন জমানের শেষ তারিখ 26/10/2021। স্বাক্ষর রেজিস্ট্রার ভারপ্রাপ্ত। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।